জিজ্ঞাসা কর সামথিং আশিক এবং আপনি গ্যারান্টি দিবেন দাঁড়াও এরপর আর কোনো রেপ করবে দাঁড়াও কে হ্যারাস করবে না ক্যাপ্টেন আশিক এখন বলবে দিবেন ওয়েট সে পুলিশকে জোর করছে পুলিশের স্টেটমেন্টকে প্রত্যাখ্যান করার জন্য বলেন আচ্ছা আচ্ছা এখন আপনি আর কথা বলবেন না ঠিক আছে আপনার স্টেটমেন্ট আমি শুনছি এখন আমার স্টেটমেন্ট শুনতে হবে ঠিক আছে আপনি একটু পিছন ঠিক আছে আপনারা তাকে থানায় নিয়ে আসছেন থানায় নিয়ে আসার পর আপনারা পুলিশের কাছে যে দাবিটা করছেন যে তার ভিডিও আপনারা ভিডিও স্টেটমেন্ট চান এবং পুলিশ আপনাদের প্রতিশ্রুতি দিছে আপনাদেরকে 10 মিনিট দিবে মারার জন্য তাই তো 10টা মেয়েকে মাত্র আচ্ছা 10টা মেয়ে যার মধ্যে 4টাই ওর রেপের ভিকটিম আচ্ছা এখন 10টা মেয়ে তাকে 10 মিনিটের জন্য মারবে এটা থানা আপনাকে ভার্ডিক্ট দিছে ঠিক আছে এখন আমি আপনাদের বলি বাংলাদেশ সেনাবাহিনী এখন থানার প্রোটেকশনের জন্য এবং বাহিরে যে কোনো ধরনের বিশৃঙ্খলা মারামারি আগুন অরাজকতা সকল কিছুর জন্য আচ্ছা থানার প্রোটেকশনের জন্য আমরা ডিপ্লয়েড ইফ ইউ ডোন্ট নো প্লিজ যেখান থেকে জানা তাহলে আমি বলি হ্যাঁ বলেন আমরা জানি থানাও বাংলাদেশ আর্মির বাংলাদেশ আর্মি প্রথম 4 ঘন্টা কইছিল আচ্ছা কই তাল চিরতেছিল শুনেন শুনেন কেন তাহলে পুলিশ দিল কাজ শুনেন আচ্ছা কথা বলেন এখন আপনারা প্রথম 5 ঘন্টা আসেন নাই কেন রেপিস্টের ফোনে তদারকি আসছে এটা স্বীকার করেন শুনেন শুনেন আমরা কারো তদারকি রেপিস্ট আসছে নাই আপনি রেপিস্টের ফোনে আসছেন আমরা কোনো রেপিস্ট সেভ করতে আসছি আপনি পার্সোনালি আমাকে বলছেন যে আমরা এগুলো যেতে না করি শুনেন ইউ সেড দিস টু মি আমি কি বলছি এটা আপনাকে বুঝতে হবে আমি রাত সাক্ষী আপনার কথা প্লিজ আপনি কথাটা শুনেন আগে কি করছি আপনারা যেটা চাচ্ছেন যে তার শাস্তি হবে সব কিছু হবে সে রেপিস্ট আমি সব মানলাম ঠিক আছে ওকে বাট আপনারা যেটা চাচ্ছেন তাকে আপনারা 10 জন মেয়ে 10 মিনিট মারবেন এটা সম্ভব না এটা পুলিশ বললেও সম্ভব না তাহলে এবার আমি একটু বলি প্রথমত এই থানার পুলিশকে এই কাজে কোনো দরকার ছিল না কারণ মামলা ছিল ধানমন্ডি থানার নাকি কই কলাবাগান থানার ওয়েট পুলিশ আমরা যখন বলা আমাদের অভিযোগ নাই পুলিশের সাথে আমাদের কোনো গাজবাজ নাই আমরা ওকে নিয়ে আমাদের প্রতিষ্ঠান আছে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ওখানে নিয়ে যাব ওখানে যাওয়া হবে তখন পুলিশ বললো যে না এটা করিয়েন না ওখানে অনেক মেয়ে ও তো একটা রেপিস্ট ওকে সব মেয়ে মিলে মেরে ফেলবে পুলিশ বলছে চাইলে আপনারা অর্থদণ্ড নেন আমাকে পার্সোনালি এই এই প্রস্তাবও দিছে যে ওকে আমরা অনেক টাকা অর্থদণ্ড দেই পারলে সব টাকাটা আপনারা নিয়ে যান এবার 5 ঘন্টা পরে আর্মি এসে বললো আপনারা তো লিখিত নিছেন আর কোনো স্টেটমেন্ট নেওয়ার দরকার নাই আর কোনো ভিডিওতে যাওয়ার দরকার নাই আবার বললো আপনারা এটা করছেন ওদের এখন ছেড়ে দেন আবার বললো পুলিশকে যে ঠিক আছে পুলিশ আপনারা যে প্রপোজাল ছাত্রদেরকে দিয়ে এখানে দাঁড় করে রাখছিলেন একজন রেপিস্টকে মারার হাত থেকে বাঁচাইতে সেই বক্তব্য আপনি প্রত্যাখ্যান করেন আপনি তা বলেছেন কিনা অবশ্যই আপনি বলেছেন আপনি আমাকে বলেছেন যে তার স্টেটমেন্ট তো হয়ে গেছে এখন আর ভিডিও করার কি দরকার ইউ সেড দিস টু মি আমি তাকে বলছি ইউ সেড দিস টু মি শুনুন কথাটা শুনেন আপনারা তার ভিডিও স্টেটমেন্ট নিতে চাইছেন ঠিক আছে আপনি বলছেন না হ্যাঁ আমি না বলি নাই আমি বলছি যে তার স্টেটমেন্ট শুনেন 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 আপনি আমার কথা শুনেন আপনি আমাকে বলছেন যে সে স্টেটমেন্ট দিছে আমি বললাম তার স্টেটমেন্টটা নিয়ে আপনারা কেস করেন আপনারা বললেন ভিডিও স্টেটমেন্ট চান ঠিক আছে তাহলে পরে যখন মানে সে রাজি হচ্ছিল না তাকে আপনারা গায়ে হাত দিবেন তখন আমি বললাম ঠিক আছে আপনারা স্টেটমেন্ট নেন ভিডিও স্টেটমেন্ট নেন আপনি বারবার এই যে এতগুলো সংবাদ মাধ্যমকে আপনি বারবার একটা করে ভুল ইনফরমেশন দিচ্ছেন কোনো ভুল ইনফরমেশন দিচ্ছেন আপনি বলতেছেন আমরা মারবো শুনেন আমরা মানে প্রপোজাল আমাদের ছিল না বারবার বলতেছে এটা কারেকশন করে বলেন প্রপোজাল জারি থাক পুলিশের থাক আপনাদের থাক উই ক্যান নট লেট ইট হ্যাপেন আপনারা তাদের গায়ে হাত তুলতে তার গায়ে সে রেপিস্ট হোক তার জন্য আপনি তার গায়ে বা আপনারা 10 জন মেয়ে তার গায়ে হাত তুলতে পারেন না এই এক মিনিট হ্যাঁ প্লিজ আমি শুনেন শুনেন উল্টাপাল্টা কথা বলেন না শুনেন আমরা উল্টাপাল্টা না আমরা আপনাদের কথা উল্টাপাল্টা শুনেন না 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 শুনেন আপনারা তাকে পুলিশ স্টেশনে নিয়ে আসছেন নিয়ে এসে বললেন যে পুলিশকে পুলিশ তখন আপনাদের বললো যে 10 জন আপনারা মিলে মারবেন এটা কোনোভাবেই লজিক্যাল না পুলিশ বললেও লজিক্যাল না তাহলে পুলিশ কেন ইললজিক্যাল কথা আমাদেরকে বলে বুঝছিল তাহলে এই কথা বলে বুঝছিল কেন আর আপনি আসলেন কেন শুনেন আমি আসছি তারা আপনাদের মারতে যখন উদ্যত হইছেন তখন আমি আসছি বুঝতে পারছেন আমার কথাটা শুনেন সারা বাংলাদেশ বাংলাদেশ আর্মির খেলা দেখেন শুনেন একটা তো একটা রেপিস্টকে ঠকাইতে আসছে দ্বিতীয়ত তারা আমাদেরকে আইন দেখাচ্ছে যে উই ক্যান নট ডু দিস
এই তারা যদি এরকম ইউকান্ডার দুধ দিতে থাকতো তাহলে আমার এতগুলো মেয়ে কেন রেপ হচ্ছে? তারা কি করতেছে? শুনেন, আপনি আমার কথা শুনুন। পাহাড়ে কি হচ্ছে? আপনারা এখন যেটা চাচ্ছেন যে দশজন মিলে, দশজন মেয়ে মিলে তাদের মারবেন, এটা কোনো, হ্যাঁ, ঝুলায় রাখবেন, এটা কোনো ভাবেই ঠিক আছে না। ওকে, এটা কামো না, বাংলাদেশ সেনাবাহিনী এটা করতে দিবে না। তাইলে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এখন ওকে প্রতিষ্ঠান মাফিক শাস্তি দেওয়া হবে যেখানে বাংলাদেশ সেনাবাহিনী ঢুকছে। আচ্ছা, এবার 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 আমি বলি, শুনেন, আপনারা পুলিশ গিয়ে ধরে আনে নাই, আপনারা থানায় আসছেন। আমরা কোন গেম খেলছি না, আপনারা আপনাদের কমপ্লেন নিয়ে আসছেন, এখন পুলিশকে এসে যদি বলেন যে আপনারাই মারবেন, আপনারাই মারবেন, তাহলে আমার কোনো নাই, আমার একটা মাত্র কনসার্ন যে আপনারা আইন বহির্ভূত, এটা প্রোটেকশন না, প্লিজ বুঝতে বুঝার চেষ্টা করেন, প্রোটেকশন ইজ সামথিং এলস। আপনারা আপনারা দশজন মিলে একজনকে মারবেন, এটাকে কেউ আটকাতে আসলে এটা ইউ ক্যান প্লিজ প্লিজ যখন আমার কথাটা বোঝার চেষ্টা করেন, আপনারা তার স্টেটমেন্ট নেন, তাকে পুলিশের কাছে দিয়ে গেছেন, ওকে, সে রেপিস্ট, ওকে, কিন্তু আপনারা তার গায়ে হাত তুলবেন, বাংলাদেশ আর্মি ক্যান নট লেট ইট হ্যাপেন, তার আইনি প্রক্রিয়ায় বিচার হবে, নতুনভাবে পুলিশ আবার রিফর্ম হচ্ছে, পুলিশ আবার রিফর্ম হচ্ছে, পুলিশের হাতে ছেড়ে দেন ব্যাপারটা পুলিশের হাতে ছেড়ে দেন ভাই, তাহলে আপনারা মাফ করবেন। আমি কথা বলবো, আমি চাই সেই রেপ কথাটা উল্লেখ করবে, আপনারা আপনারা সে যে ভিকটিমকে রেপ করেছে সে কথাটা উল্লেখ করবে। আমি একজন ভিকটিম, এখানে আমি ছাড়া আরো দুজন ভিকটিম আছে, আমরা তিনজন ভিকটিম চাই যে সে যে তার স্টেটমেন্টে উল্লেখ করেছে সে সেখানে সেক্সুয়ালি অ্যাবিউজ করার কথা বলেছে দ্বিতীয় স্টেটমেন্টে, কিন্তু সে রেপের কথা উল্লেখ করেনি, সে রেপের কথা উল্লেখ করবে। আচ্ছা, রেপের কথা উল্লেখ করবে, এটা সে এখন সামনে আসবে, আপনাদের প্রটোকলেই আসবে, এসে কি করতে হবে, কি করতে হবে সে পাবলিকলি বলবে। আপনারা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা কেউ তাকে ফিজিক্যালি আর কোন গায়ে হাত তুলবেন না, আপনারা বুঝার চেষ্টা করুন, প্লিজ, ঠিক আছে, আমি জানি কি কি করতে বলে সেটা মুখে বলে দাও, এটা হচ্ছে আপনাকে ইয়া করতে হবে।